Hey guys, welcome to Info for You. আশা রাখছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো না কেন সবাই ভালো আছো সুস্থ আছো এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Xiaomi-র MI 4K টেলিভিশন নিয়ে কথা বলবো এই টেলিভিশনের কিছু ভালো দিক এবং খারাপ দিক তোমাদের সাথে আমি শেয়ার করব এক কথায় যে ভালো দিকগুলো আছে এই টেলিভিশনের সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং সেই সঙ্গে যে মানে খারাপ দিকগুলো আছে যেটা আমার একদমই ভালো লাগেনি সেই দিকগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যারা Xiaomi টেলিভিশন কিনবে বা কিনতে চাচ্ছ তাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে বলে আমি বিশ্বাস করছি চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে Xiaomi টেলিভিশনের কিছু ভালো দিক সম্পর্কে প্রোর যে বিষয়গুলো থাকছে সেটার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লো প্রাইস বাজারে এই বাজেটের টেলিভিশনের মধ্যে এই টিভিটা সেরা আমাদের কোনো ধরনের যুক্তি ছাড়া সবাইকে এটা মেনে নিতেই হবে এই বাজেটে আপনি এর চাইতে ভালো টেলিভিশন আর পাবেন না দুই নম্বরে যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে 4K প্লাস HDR ডিসপ্লে যদি ভিডিও কোয়ালিটির কথা বলি এই টেলিভিশনের পিকচার কোয়ালিটি এই বাজেটের টেলিভিশনের মধ্যে সেরার কাতারে থাকবে ভিডিও কোয়ালিটি আপনার টিভি দেখার এক্সপিরিয়েন্স একদমই বদলে দেবে এবারে তিন নম্বরে যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে যে 64 বিটের কোয়াইট কোর প্রসেসর অ্যালং উইথ 2GB র্যাম এই টেলিভিশনের একটি অন্যতম ভালো দিক হলো 64 বিটের যে কোয়াইট কোর প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এর সাথে যে 2GB র্যাম রয়েছে যা এই টেলিভিশনকে করেছে সেরাদের সেরা আপনার টিভির পারফরমেন্সকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ এই প্রসেসর এবং র্যাম এবারে চার নম্বর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্স গেমিং যাদের নেশা Xiaomi তাদের দুহাত ভরে দিয়েছে এই টেলিভিশনে এটা বলতেই হবে গেমিং কনসোলস পারফরমেন্স এই টেলিভিশনে একদমই অসাধারণ যা এই বাজেটের টেলিভিশনের কাছ থেকে এতটা আশা করা নেহাতই ছিল বোকামি তো বন্ধুরা এই ছিল Xiaomi টেলিভিশনের কিছু ভালো দিক তো ওভারঅল এই বিষয়গুলো খেয়াল করলে তোমার হয়তো এখন মন চাচ্ছে যে তুমি Xiaomi টেলিভিশনটা কিনবা বাট তোমার ডিসিশনটা নেওয়ার আগে চলো এইবার এই টেলিভিশনের কিছু খারাপ দিক সম্পর্কেও আমরা জেনে নিই এবারে অসুবিধার কথা যদি বলি প্রথমে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে খুবই হালকা ধরনের টেলিভিশন এটি অর্থাৎ খুব বেশি পরিমাণে হালকা করতে গিয়ে বিল্ড কোয়ালিটি খুবই হালকা হয়েছে Xiaomi MI 4X 4K টেলিভিশনের বিশেষ করে ডিসপ্লে এত পরিমাণে হালকা হয়ে গেছে যা বলার মতো না হালকা আঘাতেই খুব বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই টেলিভিশনে দুই নম্বরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে টিভি স্পিকার আর নট দ্যাট গ্রেট অর্থাৎ বিল্ড কোয়ালিটির পরে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বাজে লেগেছে যে বিষয়টা সেটা হলো সাউন্ড কোয়ালিটি নিম্নমানের চাইনিজ টেলিভিশনের মতো সাউন্ড কোয়ালিটি হয়েছে Xiaomi MI 4X 4K টেলিভিশনে মানে Xiaomi-র কাছ থেকে এই ধরনের সাউন্ড কোয়ালিটি আমরা কেউই আশা করি এবারে তিন নম্বরে যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস আমরা কেউ 40,000 টাকা দিয়ে এমন একটি টেলিভিশন কিনতে চাইবো না যার একটি স্পেয়ার নষ্ট হয়ে গেলে তার জন্য পুরো টেলিভিশনটাকেই ফেলে রাখতে হবে Xiaomi টেলিভিশনের নাম্বার ওয়ান প্রবলেম হলো যেহেতু বাংলাদেশে অফিসিয়ালভাবে Xiaomi নেই থার্ড পার্টির মাধ্যমে আমাদের দেশে ভোক্তার কাছে তারা সার্ভিস দিচ্ছে বা ব্যবসা করে যাচ্ছে এজন্য এই টেলিভিশনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সহজে মার্কেটে পাওয়া যায় না উদাহরণ হিসেবে আমি বলতে পারি রিমোট কিংবা প্যানেল বোর্ডের কথা আর আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি আমার নিজের Xiaomi MI 4X 4K টেলিভিশনের জন্য আমি একটা এক্সট্রা রিমোটের খোঁজে পুরো ঢাকা শহরে মোটামুটি সব ধরনের শপিং সেন্টার বা আউটলেটে ঢুঁ মেরেছি কিন্তু এই রিমোটের দেখা পাইনি ইভেন আমি যেখান থেকে টেলিভিশনটা কিনেছি সেখানেও গিয়েছিলাম তারাও আমাকে একটা এক্সট্রা রিমোটের ব্যবস্থা করে দিতে পারেনি আর প্যানেল বোর্ডের কথা কী বলবো আমার টিভিটা কেনার 2 দিন পরেই প্যানেল বোর্ডটা ডিস্টার্ব দিচ্ছিল অর্থাৎ প্যানেল বোর্ডের ডিসপ্লেতে এক ধরনের দাগ আসছিল পরে আমি দোকানদারের কাছে নিয়ে গেলাম যেহেতু আমার এটা 6 মাসের ওয়ারেন্টি ছিল তো তার দোকানদার যেহেতু প্যানেল বোর্ড নেই দোকানদার বাধ্য হয়ে আমাকে নতুন একটা টিভি দিয়েছে এবং আমার পুরাতন টিভিটা রেখে দিয়েছে সো প্যানেল এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে Xiaomi টেলিভিশনের প্যানেল বোর্ড নষ্ট হয়ে গেলে সহজে এটা পাওয়া যায় না বিশেষ করে আমাদের দেশে এবার সর্বশেষ যদি আমার আমি ব্যক্তিগত মতামতের কথা বলি এই প্রাইসের ভিতরে Xiaomi খুবই ভালো একটা টেলিভিশন নিয়ে এসেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি ওভারঅল আমরা চিন্তা করি তাহলে এই প্রাইসে আমি এই টিভি নিব না কারণ একদিনের জন্য আমি এই টিভিটা নিচ্ছি না ওয়ারেন্টি ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর অন্যান্য ব্র্যান্ড যেখানে প্যানেল বোর্ডের জন্য 3 থেকে 7 বছরের ওয়ারেন্টি দিচ্ছে Xiaomi-তে সেখানে আমি পাচ্ছি শুধুমাত্র স্পেয়ার পার্টসের জন্য 6 মাস ওয়ারেন্টি আর 1.5 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আমার মনে হয় না কোনো বুদ্ধিমান মানুষ এত টাকা দিয়ে 6 মাস ওয়ারেন্টি একটা টেলিভিশন ইউজ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে
আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে, বিশেষ করে যারা Xiaomi Mi 4X 4K টেলিভিশন কিনতে চাচ্ছ তাদের অনেক বেশি পরিমাণে কাজে আসবে। তো তোমরা যারা এই টেলিভিশনটা কিনতে চাচ্ছ অবশ্যই অবশ্যই তোমরা কেনার আগে সুবিধা এবং অসুবিধার বিষয়গুলো মাথায় রাখবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।